হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকে ফিরে এলাম নতুন ক্লাসে, নতুনভাবে। তো আজকের ক্লাসে আমরা কিছু মিক্স অঙ্ক করব। তো দেখুন, আপনারা হয়তো ভাববেন যে দাদা খুব ইরেগুলার, কিন্তু ইরেগুলার নয়। তার কারণ হচ্ছে অনেক সমস্যা রয়েছে। তো আমি আজকের যে ভিডিওটা এখন যেটা করছি সেটা আগেই শ্যুট করেছিলাম, কিন্তু ভিডিওর মধ্যে কোনো সাউন্ডই আসেনি, সেজন্য পুনরায় আমাকে আবার শ্যুট করতে হচ্ছে। যদি বিশ্বাস না হয় আমি এখানে দেখছি, দেখুন এই একই যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা কিন্তু আমি আগেও শ্যুট করেছিলাম, ঠিক আছে? তো এরকম অনেক সমস্যা হয় বলে ভিডিও এডিটিং করতে অনেক সময় লেগে যায়, সেই জন্য ক্লাস দিতে পারি না, ঠিক আছে? তো চলুন দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করি, দেখা যাক আজকের ক্লাসটা কী হয়। ওকে, তো বন্ধুরা প্রথম প্রশ্নটা স্ক্রিনে আসছে, দেখুন। আপনারা পজ করে ভিডিওটা করার চেষ্টা করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো ভালো অঙ্ক আছে, ইজি টু মডারেট, এবং খুব ভালোভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেবেন। ওকে, তো প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে, দেখুন 97 দিয়ে। ওকে, প্রথম প্রশ্নটা বলা আছে যে 1 লক্ষ টাকা দুইভাবে শেয়ারে বিনিয়োগ করা হলো। প্রথমটি বার্ষিক 9% সুদে এবং দ্বিতীয়টি বার্ষিক 11% সুদে। যদি মোটের ওপর 9.34% লাভ হয় বা সুদ হয়, তবে প্রতি শেয়ারে বিনিয়োগ কত করা হয়েছিল? তো এক্সাইজ পুলিশ মেন্সের জন্য এই ধরনের কিন্তু অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কারণ একদম সহজ আসবে না, একটু বড় লেন্দি অঙ্ক থাকবে, ঠিক আছে? তো এই অঙ্কটাকে এক্স ধরে করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে, কিন্তু এক্স ধরে করলে পরীক্ষা হলে সময় অনেক বেশি লেগে যায় এবং কাটাকুটিতে অনেক প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? তো এইটাকে আমাকে কীভাবে করতে হবে? তো এখানে বলেছে 1 লাখ টাকাটা দুভাবে শেয়ার করে দিতে। তো আমি একইভাবে শেয়ার করবো দু জায়গায়। কীভাবে? এখানেও 1 লাখ টাকা লিখছি আর এখানেও 1 লক্ষ টাকা লিখছি, ঠিক আছে? সমজাতীয় রাশি অ্যালিগেশন হয়, সেই জন্য অ্যালিগেশন পদ্ধতি এটাতে ফলো করবো, ঠিক আছে? প্রথমটাতে বলেছিল 9% সুদ, তাহলে কত টাকা সুদ পাবে? 9/100 কাটাকুটি করলাম, তার মানে 9000 টাকা সুদ, ঠিক আছে? আর দ্বিতীয়টিতে 11% সুদ, তাহলে কত টাকা সুদ? 0 0 কাটলাম, 11000 টাকা সুদ পেয়ে গেলাম। আমি ধরে নিলাম দুটোতেই 10,000, সরি 1 লাখ 1 লাখ বিনিয়োগ করেছিলাম, তো এইভাবে দুটো সুদ পেয়ে গেলাম। এবার 1 লাখ টাকার ওপর ওভারঅল পেয়েছে 9.34%, অর্থাৎ 1 লক্ষ টাকার ওপর ওভারঅল 9.34, 9.34% মানে 4×9=36 39/4%, তাহলে ×39/4% জন্য তলা গেল 100, দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল, 4×25=100, অর্থাৎ 250। তাহলে এটা কত দাঁড়াবে? এটা গুণ করলে কত দাঁড়াবে? 9,250 আর 39 হচ্ছে 9,750 টাকা, এটা হচ্ছে ওভারঅল সুদ, ঠিক আছে? তো এই দুটোকে অ্যালিগেশন করলে কি হবে? 9,000 থেকে 9,750 যেটা আছে, এদিকে 11,000 আছে, তাহলে 11,000 থেকে 9,750 মাইনাস করলে হয় 1,250, আর 9,750 থেকে 9,000 বিয়োগ করলে হয় 750, অর্থাৎ এই অনুপাতে টাকাটা বিনিয়োগ হবে। 0 0 ক্যান্সেল, 5×25=125 আর 5×3=75, অর্থাৎ টোটাল যদি 8 টাকা থাকে, তার মধ্যে 5 টাকায় বিনিয়োগ আর 3 টাকা এদিকে বিনিয়োগ হয়েছে আলাদা আলাদা করে, ঠিক আছে? কিন্তু টোটাল বিনিয়োগ 8 টাকা নয়, টোটাল বিনিয়োগ হচ্ছে 1 লক্ষ টাকা, যেটা 8-এর থেকে কত গুণ বেশি? 8×12=96, 5×8=40, অর্থাৎ 12,500 গুণ বেশি। তাহলে এইটাও 5 না হয়ে 12,500 গুণ একে করলে গুণ করলে কত হয়? 62,500 টাকা, আর এখানে বিনিয়োগ 3 নয়, এর থেকে 12,500 গুণ বেশি, 3×125 মানে 375, অর্থাৎ 37,500 টাকা, অর্থাৎ 1 লাখ টাকাটা দুভাবে বিনিয়োগ হলো, 62,500 আর 37,500, এই দুটোই হয়ে গেল অ্যান্সার, বোঝা গেল? তো এখানে কোথায় আছে অপশান নাম্বার বি হয়ে যাবে এই অঙ্কটা সঠিক উত্তর। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। দেখুন নেক্সট প্রশ্নটা কি আসছে বন্ধুরা। নেক্সট প্রশ্নটা হচ্ছে 98 দিয়ে, দেখুন স্ক্রিনে আসছে, খুব ভালো অঙ্ক, এবং এই পদ্ধতি ফলো করে পরীক্ষা হলে করবেন, ঠিক আছে? 98 হচ্ছে 30 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:7:3, তাহলে দুধ আর জল কত অনুপাত আছে? 7:3,
টোটাল কত লিটার? টোটাল হচ্ছে 30 লিটার, ঠিক আছে? অর্থাৎ আমি দেখতে পাচ্ছি 7 আর 3-এ টোটাল যদি 10 লিটার হয়, টোটাল যদি 10 লিটার হয়, তার মধ্যে দুধ হচ্ছে 7 লিটার আর জল হচ্ছে 3 লিটার। কিন্তু প্রথমে বলা আছে টোটাল কিন্তু 10 লিটার নয়, টোটাল হচ্ছে 30 লিটার। যেটা 30টা 75 কত গুণ বেশি? 3 গুণ বেশি, কারণ 3 2 30 হয়। তাহলে দুধটাও 7 নয়, এর থেকে 3 গুণ বেশি, 3 7 21 লিটার। আর জলটাও এর থেকে 3 গুণ বেশি, 3 3 9 লিটার। অর্থাৎ আমি 21 আর 9 পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে যে পরিমাণ জল যোগ করলে অনুপাতটা 3:7 হবে। অর্থাৎ এখানে জল অ্যাড করছে, জল অ্যাড করার পর অনুপাতটা কত হয়ে যাচ্ছে? অনুপাতটা হয়ে যাচ্ছে 3:7, 3:7। ভালো, এখানে কোনো অসুবিধা নেই, কারণ জল অ্যাড করতে বলেছে। আচ্ছা, আমাকে তো দুধ অ্যাড করতে বলেনি, শুধুমাত্র জল অ্যাড করতে বলেছিল। তাহলে দুধ যদি অ্যাড করিনি, তাহলে দুধটা তো 21 ছিল, এখানে কি করে 3 হয়ে গেল? অর্থাৎ দুধটা একই থাকবে। তো একই থাকতে গেলে 3টাকে যদি আমি 21-ই রাখতে চাই, কত দিয়ে গুণ করবো? 7 দিয়ে গুণ করবো, কারণ 3 7 21 হয়। তাহলে 7 দিয়ে গুণ করে নিলাম, 3 7 21, অর্থাৎ 21 লিটার ছিল, 21 লিটার হয়ে গেল। আর যেহেতু একে 7 দিয়ে গুণ করেছি, তাহলে একেও 7 দিয়ে গুণ করতে হবে, 7 7 49 লিটার। অর্থাৎ দেখা গেল জলটা ছিল 9 লিটার আর এখন জলটা দাঁড়াচ্ছে 49 লিটার। তাহলে কতটা জল মিস করেছি? এটা হচ্ছে 40 লিটার মিশিয়েছি, কারণ 49 হয়ে গেছে। অর্থাৎ 49 - 9 মানে 40 লিটার। এটাই হয়ে গেল এই অঙ্কটার সঠিক উত্তর। তো আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। এই ধরনের অঙ্ক পরীক্ষা পড়ার জন্য, মানে মিশ্র অঙ্ক দিয়ে এরকম পড়বে, আর আপনারা এইভাবেই পড়বেন অঙ্কটা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন আসছি। তো বন্ধুরা, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 99 দিয়ে এসছে। নাম্বার 99, এটা খুব ইজি ম্যাথ, কিন্তু এই কনসেপ্টটা আরেকবার বলে দিচ্ছি, তাতে আপনারা করতে পারেন পরীক্ষা হলে। এইভাবে কি অঙ্কটা বলছে, এ বি সি একত্রে একটি কাজ করে 6, 12 ও 24 দিনে, তারা একত্রে কাজটি কদিনে করবে? এই অঙ্কটা প্রত্যেকে পারবে, প্রত্যেকে, ঠিক আছে? কিন্তু এই কনসেপ্ট যারা যারা জানেন না, তারা একবার দেখে নিন, তাহলে আপনাদের এটি করতে সুবিধা হবে, ঠিক আছে? কি কনসেপ্ট? ক্ষমতা, ক্ষমতা সমান মোট কাজ বাই সময়। এইটা খালি করে রাখবেন, ক্ষমতা সমান মোট কাজ বাই সময়। একটু বড় লিখলে ভালো আছে, আমি একটু বড় লেখার চেষ্টা করবো, ঠিক আছে? পরের বার থেকে বড় লেখার চেষ্টা করবো। ক্ষমতা সমান মোট কাজ বাই সময়। এখানে 3 জন আছে, এ বি আর সি, প্রত্যেকে কত দিনে কাজ করছে কমপ্লিট? 6 দিনে। বি করছে 12 দিনে, সি করছে 24 দিনে, কিন্তু মোট কাজ কোথাও বলা নেই। আমাকে আগে ক্ষমতা বার করতে হবে, তাহলে মোট কাজ জানতে হবে। মোট কাজ সবসময় হবে এদের লসাগু, 6, 12 আর 24-এর লসাগু হচ্ছে 24। তো এটাকেই ধরে নিলাম মোট কাজ, মোট কাজ। এটা আমি লিখে লিখে করছি বোঝাবার জন্য, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি করে দিতে পারবেন, ঠিক আছে? এবার আমার প্রত্যেকের ক্ষমতা বার করতে হবে। ক্ষমতা হচ্ছে মোট কাজ বাই সময়, অর্থাৎ 24/6। তাহলে এর ক্ষমতা হচ্ছে 4 6 24 4, এটা হচ্ছে ক্ষমতা বার করছি, ক্ষমতা। এর ক্ষমতা 4, তাহলে বি এর ক্ষমতা হচ্ছে 12 2 24, বি এর ক্ষমতা 2, আর সি এর ক্ষমতা হচ্ছে 24 1 24, সি এর ক্ষমতা হচ্ছে 1। তাহলে টোটাল ক্ষমতা দাঁড়াচ্ছে 4 আর 2 6 1 7। এবার বলছে 3 জনে একত্রে কাজ করলে কত দিনে শেষ করবে? তাহলে সেই দিনটা এখানে সময় মানে চলে আসবে, এই সূত্র থেকেই আসছে, সময় মানে মোট কাজ বাই ক্ষমতা। তাহলে মোট কাজ হচ্ছে 24 আর 3 জনের মোট ক্ষমতা হচ্ছে 7। তাহলে 24/7 মানে 3 7 21, 3 পূর্ণ 3-এর 7 দিনে। এটাই হয়ে যাবে অ্যান্সার, 3 জনে একত্রে 3 পূর্ণ 3-এর 7 দিনে কাজটা শেষ করবে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আপনারা নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো পড়বেন, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার। নেক্সট প্রশ্ন বন্ধুরা, নেক্সট প্রশ্ন স্ক্রিনে এসেছে, দেখুন নাম্বার 100। প্রশ্নটাই বলছে, 20 জন লোক প্রত্যহ 10 ঘন্টা করে কাজ করে, 56 দিনে কাজটি কম শেষ করতে পারে, তবে 40 জন লোক প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে? তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে সময় কাটিয়ে দুটো করে লাইন থাকে এবং দুটো লাইনে দুটো ইনফরমেশান বা তথ্য দেওয়া থাকে। তো এই দুটো তথ্য অনুযায়ী কী করতে হবে? এখানে কী সূত্র লাগাতে হবে? MDH। এই অঙ্ক আমি আগেবারে করিয়েছিলাম, MDH MDH, অর্থাৎ M1 D1 H1 সমান M2 D2 H2,
আর W1টা তলায় থাকে, এর W2টা তলায় থাকে। এম মানে হচ্ছে ম্যান, ডে মানে হচ্ছে দিন বা সময়, এজ মানে হচ্ছে ঘন্টা আওয়ার, আর W হচ্ছে ওয়ার্ক। এটা দিয়ে করলাম। এবার প্রথম লাইনে যে তথ্য রয়েছে সেটাই করব, পুট 20 জন লোক। তাহলে ম্যানের জায়গায় 20 জন লোক কত দিনে 10 ঘন্টা করে কাজ করে, 56 দিন। তাহলে ডে মানে হচ্ছে 56, আর 10 ঘন্টা করে কাজ করছে যে কাজটা করছে, অর্থাৎ W1 কাজটা। এটা বলছে 40 জন লোক, 40 জন লোক মানে অর্থাৎ ম্যান অধিকার এখানে 40, বলেছে প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করে। তাহলে আওয়ার মানে হচ্ছে 8, কিন্তু ডেটা দেওয়া নেই কত দিনে শেষ করবে ওই কাজটা। ওই কাজটা মানে W1 আর W2 দুটো কাজই সমান, তাহলে এখানে W1 W2 কেটে গেল। এখান থেকে ক্যালকুলেশন করলে কি হবে, 20 দুগুণে 40, ঠিক আছে। 8 দিয়ে কাটলে 56 কে হয় 7, 2 দিয়ে কাটলে 10 কে হয় 5, তাহলে 5 7 35, অর্থাৎ D2 মানে হচ্ছে 35, অর্থাৎ 35 দিনে কাজটি শেষ করবে। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। আর এটাই আপনাকে পরীক্ষা হলে খুব তাড়াতাড়ি করে জাস্ট ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আসছি, সব রকমই অঙ্ক আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বন্ধুরা, নেক্সট প্রশ্নটা 101 VBI, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটাতে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে নল ও চৌবাচ্চার। বলছে একটি চৌবাচ্চা 9 ঘন্টায় পূর্ণ হতে পারে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটি ছিদ্র থাকায় সেটি পূর্ণ হতে আরও 1 ঘন্টা বেশি সময় লাগে। চৌবাচ্চাটি পূর্ণ অবস্থায় থাকলে ওই চৌ ছিদ্রটি কত ঘন্টায় সেটিকে খালি করতে পারবে। এখানে কোথাও চৌবাচ্চাটার ক্যাপাসিটি বলা নেই যে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এখানে একটা নল বলে দেওয়া আছে। আমি ধরে নিলাম, নলটা হচ্ছে এ নল, ঠিক আছে। এটা দিয়ে ভর্তি করে, অর্থাৎ এটা দিয়ে জল ভর্তি হয়। আর একটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু নল বলে দেওয়া নেই, সেটা একটা বলে দেওয়া ছিদ্র। আর ছিদ্রটাকে আমি নল হিসাবে ধরে নেবো, কারণ ছিদ্র যা এক নল তাই একই, কারণ জল নির্গত হচ্ছে বেরিয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে এ নলটা দিয়ে 9 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ হয়, ঠিক আছে। আচ্ছা, আর বলেছে যখন ছিদ্রটা দিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ ছিদ্রর দিকে আমি বি ধরছি, ছিদ্রটি অর্থাৎ বি হচ্ছে মাইনাসের সাইন, যেখানে দেখা যাচ্ছে না, ছিদ্রটাকে আমি ধরছি বি, ছিদ্রটাকে ধরে নিলাম আমি বি। তাহলে এ প্লাস বি অর্থাৎ জলটা ভর্তিও হচ্ছে এবং ছিদ্র দিয়ে বেরিয়েও যাচ্ছে, সেখানে আরো 1 ঘন্টা বেশি লাগছে। কার থেকে 9 ঘন্টা লাগলো, সেই জায়গায় 10 ঘন্টা লাগছে এই ছিদ্রটা থাকার জন্য। টোটাল ক্যাপাসিটি আমি জানি না, তাই টোটাল ক্যাপাসিটি মানে কতটা জল ধরে সেটা ধরে নিলাম। এটা লসাগু 9 আর 10-এর লসাগু হচ্ছে 90। তাহলে এ নল দিয়ে 1 1 ঘন্টায় কত করে ভর্তি হয় জল, 90 কে 9 দিয়ে মাইনাস করলে হয়, এই ভাগ করলে হয় 10, অর্থাৎ এ নলের ক্ষমতা হলো 10। একইভাবে এ প্লাস বি এর ক্ষমতা কত, 90/10 অর্থাৎ 9। এখানে ভালো করে লক্ষ্য করুন, শুধু এ নলের ক্ষমতা 10 আর এ প্লাস বি এই দুটো নলের ক্ষমতা হচ্ছে 9, অর্থাৎ ক্ষমতা কমে গেছে। কেন ক্ষমতা কমে গেছে, কারণ বিটা হচ্ছে জল বেরিয়ে যাওয়ার নল, অর্থাৎ এর এক এক ক্ষমতা 10 থেকে 9 করে দিয়েছে মানে 1 কমিয়ে দিয়েছে, অর্থাৎ ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাওয়ার ক্ষমতা হচ্ছে 1 1 ঘন্টায় কত করে, বি এর ক্ষমতা হচ্ছে 10-9, অর্থাৎ বি এর ক্ষমতা হচ্ছে 1, 1 1 ঘন্টায় বি ছিদ্র দিয়ে বা বি নল দিয়ে 1 অংশ করে জল বেরিয়ে যায়। তাহলে টোটাল হচ্ছে যদি 90 হয়, তাহলে ছিদ্র দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চা খালি হতে কত সময় লাগবে, তাহলে বি নল দিয়ে খালি হতে সময় লাগবে 90/1 অর্থাৎ 90 আওয়ার্স, 90 ঘন্টা। খুব ভালো অঙ্ক এবং খুব ভালো এটাতে কনসেপ্ট আছে, সেই জন্য অঙ্কটা দিলাম। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার, নেক্সট প্রশ্ন যায়। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখুন আসছে 102। নেক্সট প্রশ্ন বলছে এ 100 মিটার দৌড়ায় 25 সেকেন্ডে এবং বি ওই দূরত্ব 30 সেকেন্ডে যায়, অর্থাৎ বি 100 মিটারটা 30 সেকেন্ডে যাচ্ছে। তাহলে এ বিকে পরাজিত করবে কত সেকেন্ডে বা কত সময়ে, বলেনি, বলেছে কত মিটারে, ঠিক আছে। অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টোটাল দেওয়া আছে 100 মিটার ডিস্টেন্স, এটা এ যাচ্ছে 25 সেকেন্ডে আর এটা বি যাচ্ছে 30 সেকেন্ডে, অর্থাৎ এ বিকে 5 সেকেন্ডে পরাজিত করছে, কিন্তু এর গতিবেগ আমার জানা নেই।
এ এক এক সেকেন্ডে কত করে যায়? তাহলে এ 25 সেকেন্ডে যাচ্ছে কত? 100 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে? 100/25 মানে 4 মিটার। 1 সেকেন্ডে যাচ্ছে 4 মিটার। আবার এদিকে দেখলে এ 25 সেকেন্ডে 100 মিটার কভার করে দিচ্ছে, আর বি 30 সেকেন্ডে সেই দূরত্বটা যাচ্ছে। অর্থাৎ এ বি এর 5 সেকেন্ড আগেই 100 মিটারটা কমপ্লিট করে দিয়েছে। অর্থাৎ এ বি কে 5 সেকেন্ডে পরাজিত করেছে। কেন? 30-25 মানে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে পরাজিত করেছে। আর এ এক এক সেকেন্ডে যায় 4 মিটার, তাহলে 5 সেকেন্ডে কত যায়? তাহলে এটাকে কি করতে হবে, 30-25 সমান 5 সেকেন্ডে যায় 4 ইন্টু 5 মানে 20 মিটার। অর্থাৎ এ বি কে 20 মিটারে পরাজিত করলো। এটাই হয়ে গেল অ্যান্সার। ডাউট ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্নে আমরা যেতে পারি। নেক্সট প্রশ্ন দেখুন তো বন্ধুরা, নেক্সট প্রশ্ন দেখুন, নাম্বার 103। বলছে একটি গাড়ির চাকার ব্যাসার্ধ 1.05 মিটার এবং 231 মিটার দূরত্ব অতিক্রম করতে গাড়িটির চাকাটা কতবার ঘুরবে, ঠিক আছে? সেটা বলে দিয়েছে, চাকার ব্যাসার্ধ বলে দেওয়া আছে 1.05। তো এখানে টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে 231 মিটার। তো এই 231 মিটার ডিস্টেন্সটা যখন একটা গাড়ির চাকা যখন ঘুরবে, তখন কিন্তু শুধুমাত্র এটাকে যেন 231 দিয়ে, সরি 231কে 1.05 মিটার দিয়ে ভাগ করে দেবেন না। তার কারণ হচ্ছে এখানে চাকার শুধুমাত্র ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ আর সমান দেওয়া আছে 1.05 মিটার, তাই তো? এটাই দেওয়া আছে 1.05 মিটার। তাহলে চাকা যখন রাস্তায় অতিক্রম করছে, তাহলে কিন্তু শুধু ব্যাসার্ধ নয়, চাকার পরিধিটা অতিক্রম করছে। অর্থাৎ পরিধি, পরিধিটা বৃত্তাকার চাকা 2πr মানে হচ্ছে 2×22/7 ইন্টু এখানে আর মানে দেওয়া আছে 1.05। তাহলে এরকম ভাবে কত পা ঘুরবে? টোটাল ডিস্টেন্স হচ্ছে 231 মিটার, আর এটা তো এটাও মিটারে ছিল, তাহলে এটাকে চেঞ্জ করার কোনো প্রবলেম নেই, বা সরি প্রয়োজন নেই। তাহলে কতবার ঘুরবে, কতবার ঘুরবে? টোটাল 231কে আমাকে এই চাকার পরিধি দিয়ে ভাগ দিতে হবে, 2×22/7×1.05। সাত নিচে বসবে না, তাই সাত ওপরে বসে গেল। কাটাকুটি করলে 11×22=21, 11×22 শূন্য পারলাম, ওপরে 100, 5×21=105, তাই তো? তাহলে আর কাটবে? অবশ্যই কাটার কথা। তাহলে 2×4=25, 100, 5×5=25, 5×7=35 বার। অর্থাৎ চাকাটা 35 বার ঘুরবে। এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো চাকা যখন ঘুরবে অবশ্যই বৃত্তাকার চাকার পরিধিটা বার করে নেবেন, ঠিক আছে? আশা করছি এটা কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট প্রশ্ন যাই বন্ধুরা। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 104। একজন লোক তার 8 মাসের আয় দিয়ে সারা বছরের সংসার খরচ চালান, অর্থাৎ 8 মাসে যেটা ইনকাম করে সেটা দিয়ে সারা মাসের সংসার খরচ চালান, সারা বছরের মানে 12 মাসের। লোকটির মাসিক খরচ 600 টাকা হলে বার্ষিক আয় কত? ভেরি ইজি অঙ্ক, এবং কিভাবে করছে দেখে নিন। মাসিক খরচ দেওয়া আছে 600 টাকা করে। তাহলে মাসিক খরচ যদি 600 টাকা হয়, তাহলে 12 মাসে খরচ, 12 মাসে কত? 12×600 মানে 7,200 টাকা। এটা হচ্ছে খরচ, টোটাল খরচ এক এক বছরে। এই যে খরচটা, এটা কত মাসে আয় করেছে? সে বলছে 8 মাসের আয় দিয়ে টোটাল খরচটা চালান সারা বছরে। তাহলে এই টাকাটাই 8 মাসে আয় করেছে। তাহলে 8 মাসে আয় যদি 7,200 টাকা হয়, তাহলে 1 মাসে আয় কত? 7,200/8 এটা হবে, সরি 8। অর্থাৎ ক টাকা হচ্ছে? 8×9=72 মানে 900 টাকা।
এখানে কিন্তু এক মাসের খরচ, এক মাসের আয় চাইনি, এখানে চেয়েছে 12 মাসের বাৎসরিক আয় কত। তাহলে বাৎসরিক আয় একে 12 দিয়ে গুণ করলে পেয়ে যাব 9 বারাম 108, অর্থাৎ 10,800 টাকা। এটাই হয়ে যাবে এই অঙ্কটার উত্তর। ক্লিয়ার হয়ে গেছে? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, সহজ অঙ্ক ছিল। নেক্সট প্রশ্ন যাই বন্ধুরা। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন একটি সেনা শিবিরে 600 জন সৈন্যের 90 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পরে আরও 300 জন সৈন্য ওই শিবিরে যোগ দিলে তাহলে বাকি খাবার কতদিন চলবে? তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখি একটা জিনিস কনসেপ্ট বলে দিচ্ছে, সেটা মাথায় রাখবেন। সেই কনসেপ্ট এটা হচ্ছে 105, 105, 105-এর অঙ্ক বলছে এখানে, যে টোটাল প্রথমে ছিল 600 জন সৈন্য যার 60 দিনের খাবার মজুদ ছিল, তাই তো, সরি 90 দিনের খাবার মজুদ ছিল। বলছে আরো 300 জন এসে গেছে, মানে ওই শিবিরে যোগ দিয়ে, তাহলে 600 জন ছিল, আরো 300 জন যদি অ্যাড হয় তাহলে কত হবে? 600 প্লাস 300, ওই খাবারটা বাকি কত, মানে বাকি জনের বা 900 জনের কদিন চলবে? ওই খাবার বলতে, ওই খাবার বলতে বলছে 30 দিন অলরেডি তারা খেয়ে ফেলেছে, 30 দিন পরে এসেছে, মানে 30 দিন এই 600 জন খেয়ে ফেলেছে খাবারটা, তাহলে আর 90 দিন নেই। তো প্রথমেই এখানে 90 না লিখে লিখতে হবে ওপরে 90 মাইনাস, আমি দেখিয়ে দিলাম 30, অর্থাৎ 60, অর্থাৎ এখন বর্তমানে 600 জনের 60 দিনের খাবার মজুদ আছে। সেই জায়গায় 600 জনের জায়গায় 300 জন এক্সট্রা হয়ে গেছে, মানে 900 জন এসে হয়ে গেছে, তাহলে 600 আর 300 হয়ে গেল 900। সেই খাবারটা কত দিন চলবে? এই জায়গায় লিখলাম আমি ডি, তাহলে এখান থেকে কাটাকুটি করলে তো আমি পেয়ে যাব 2 0 2 0 ক্যান্সেল, 3 2 6, 3 3 9, 3 20 60, তাহলে 20 2 কত হলো? 40, তাহলে ডি মানে 40। এখান থেকে আমি কাটাকুটি করে বের করে দিলাম যে বাকি খাবারটা ওই 600 প্লাস 300 900 জনের আর 40 দিন চলবে। বোঝা গেল? আশা করছি পুরো ক্লিয়ার। এ ধরনের অঙ্ক আপনারা এইভাবে করবেন। এরপর আসছি আমরা নেক্সট প্রশ্ন। বন্ধুরা নেক্সট প্রশ্নটা খুব ভালো, এবং এটা সহজ হলেও এটার মধ্যে অনেক কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টটা আপনাদের বুঝতে হবে। 1210 মিটার দূরত্বের মধ্যে 12টি খুঁটি পোঁতা হলে প্রতিটি খুঁটির দৈর্ঘ্য, মানে দূরত্ব কত? এখানে একটা টোটাল ডিস্টেন্স দেওয়া আছে, সেই ডিস্টেন্সটা হচ্ছে 1210 মিটার। বলেছে এর মধ্যে যদি 12টা খুঁটি পোঁতা হয় প্রতিটা খুঁটির দূরত্ব কত হবে? তো অনেকেই সেই দূরত্বটা বার করবে, 1210-কে 12 দিয়ে ভাগ করে যে দূরত্বটা হবে সেই দূরত্বটা ভাগ করে দেবে, এবং যদি প্রশ্নটা দেওয়া থাকে উত্তরগুলো, মানে অপশানে দেওয়া থাকে, সেটাকে টিক করে দিয়ে চলে আসবে। কিন্তু ওটা কিন্তু ভুল, এখানে করতে হবে 1210 বাই 12 মাইনাস 1, অর্থাৎ 1210-কে 11 দিয়ে ভাগ করতে হবে, এবং কাটাকুটি হলে আসবে 110 মিটার, আর এটাই হবে রাইট অ্যান্সার। কেন? তার কারণ হচ্ছে দেখুন, এখানে আমি একটা দূরত্ব বলছি, এই যে দূরত্বটা, এই দূরত্বটার মধ্যে যদি আমি 4টে খুঁটি পুঁতি তাহলে কটা দূরত্ব পাবো দেখে নিই একবার। তাহলে 1 2 3 4, 4টে খুঁটি পুঁতেছি, কিন্তু 4টে খুঁটির মধ্যে আমি কটা দূরত্ব পাচ্ছি? দূরত্ব পাচ্ছি হচ্ছে 1টা 2টো 3টে। বুঝা গেল? 4টে খুঁটির মধ্যে আমরা 3টে দূরত্ব পাচ্ছি। একইভাবে আমি যদি কোনো জায়গায় 6টা খুঁটি পুঁততে বলতাম, 1 2 3 4 5 6, তাহলে এর মধ্যে কটা দূরত্ব পেতাম? আমি পেতাম 1 2 3 4 5, অর্থাৎ দেখা গেল দূরত্ব পাচ্ছি কটা, একটা নিশ্চয়ই কম পাচ্ছি, সেই জন্যই আমি 12 থেকে 1 মাইনাস করে 11 করেছি, এবং 11 দিয়ে ভাগ করে 110 মিটার করেছি। এটাই হয়ে গেছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কনসেপ্ট পুরো ক্লিয়ার? আশা করছি কোনো প্রবলেম নেই। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে 108। নেক্সট প্রশ্নটা, এই প্রশ্নটা বারবার পরীক্ষায় পড়েছে, এবং সবাই প্রত্যেকে পারে অঙ্কটা, তবুও আরেকবার ভালোভাবে করিয়ে দিচ্ছি। কি বিদ্যুতের খরচ 20% বাড়লে কোনো পরিবারের খরচ স্থির রাখতে ওই পরিবারে কত শতাংশ বিদ্যুতের খরচ কমাতে হবে? দুভাবে দেয়, একবার বলে যে বিদ্যুতের খরচ বাড়লে ব্যবহার কত কমাতে হবে, আর আরেকবার দেয় বিদ্যুতের খরচ কমে গেলে ব্যবহার কত বাড়াতে পারবো। ঠিক আছে, মানে খরচটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ আগেও আমি 100 টাকা দিতাম, মানে বিদ্যুতের জন্য, এখন 100 টাকাই দেবো, শুধুমাত্র
দাম বাড়া আর ব্যবহারটা আমাদের নিয়ন্ত্রণে আসছে। তো এখানে আমি কিভাবে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, এখানে বলেছে 20% দামটা বেড়ে গেছে, অর্থাৎ যখন 20% আপনাকে বৃদ্ধি বলছে, বৃদ্ধি, তখন আপনাকে কি সূত্র লাগাতে হবে, এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100%, এই সূত্রটা দিতে হবে। এবং এই সূত্র অনুযায়ী অ্যান্সার কি হবে, তাহলে 20/120 × 100, তাহলে কাটাকুটি করলে হয় 1/6, এটা কাটলে হবে 50/3, মানে 16^2/3%, এটা হয়ে যাবে এত যে কত বলছে কত শতাংশ বিদ্যুতের খরচ কমাতে হবে, 16^2/3% বিদ্যুতের খরচ কমাতে হবে। কিন্তু এটাই যখন ঘুরিয়ে বলতো যে বিদ্যুতের খরচটা 20% বৃদ্ধি না বলে যদি বলতো কমে গেছে, তাই তো, যদি বলতো কমে গেছে তখন কি হতো দেখুন, যদি বলতো 20% কমে গেছে সেক্ষেত্রে এই জায়গায় এক্স বাই 100 − x × 100 করতাম, তাহলে তখন কি হতো, তখন হতো এক্স বাই 100 − 20 × এখানে এক্স মানে হচ্ছে 20 × 100, অর্থাৎ 20/80 × 100 = 1/4 = 25, অর্থাৎ 25% তখন ব্যবহারটা আমি বৃদ্ধি করতে পারবো, সেটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল দুটো কনসেপ্টই ক্লিয়ার? এরপর আমরা আসি নেক্সট অঙ্ক। বন্ধুরা নেক্সট প্রশ্নটা দেখুন, 109, এটাও একটা নল চৌবাচ্চার অঙ্ক, খুব ভালো। বলছে এ ও বি নল একটি বালতিকে যথাক্রমে 12 মিনিট এবং 15 মিনিটে পূর্ণ করে, যদি দুটি নল একই সাথে খুলে দিয়ে 3 মিনিট পর এ নলটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে বি নলটি কতক্ষণে চৌবাচ্চাটিকে ভর্তি করবে বা বালতিটিকে ভর্তি করবে। তো একই ধরনের সময় কার্যের মতোই অঙ্ক, সহজ অঙ্ক, ভালোভাবে বুঝবেন, দেখবেন নিশ্চয়ই পারবে। দুটো নল আছে, একটা এ নল, এটাও ভর্তির নল, এটা আছে বি নল, এটাও ভর্তির নল। এ নল দিয়ে কত মিনিটে, 12 মিনিটে পূর্ণ হয়, আর বি নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়। কিন্তু এ বি নল মানে বালতিটার যে ক্যাপাসিটি সেটা বলা নেই, আর আমি বলেছি ক্যাপাসিটি ধরতে হলে কি করতে হবে, এই দুটো লসাগু, তো 12 আর 15 লসাগু ধরলাম 60। তাহলে এখান থেকে এ নল দিয়ে এক এক মিনিটে তো বলেছি, হ্যাঁ, এক এক মিনিটে ভর্তি করার ক্ষমতা বার করতে পারবো, তাহলে 60/12, তাহলে এ নলের ক্ষমতা হচ্ছে 4, আর বি নল, সরি, 5/60 হয় 5, আর বি নলের ক্ষমতা হচ্ছে 4/15, অর্থাৎ বি নলের ক্ষমতা হচ্ছে 4। এবার দুটো নল যদি একসাথে খুলে দেওয়া হয়, দুটোই তো ভর্তি করবে, অর্থাৎ এ প্লাস বি দুটোই ভর্তি করবে, কত ভর্তি করবে এক এক মিনিটে, এ ভর্তি করছে 5 আর বি ভর্তি করছে 4, তাহলে এক এক মিনিটে ভর্তি করবে 5+4, অর্থাৎ 9 অংশ করে, 9 অংশ করে ভর্তি করবে, আর মোট কত, মোট হচ্ছে 60 অংশ। এবার বলেছে যে দুটো নল একসঙ্গে চালু করার পর কত মিনিট পরে, 3 মিনিট পর এটা বন্ধ করে, তাহলে 3 মিনিট এ এবং বি দুটোই চালু ছিল, অর্থাৎ ওই 3 মিনিটে কত করে ভর্তি করেছে এ প্লাস বি, 3 মিনিটে ভর্তি করেছে কত, 1 মিনিটে যদি 9 করে করে, তাহলে 3 মিনিটে 9 × 3, অর্থাৎ 27 অংশ, 27 অংশ ভর্তি হয়ে গেছে 3 মিনিটে, তাহলে পড়ে আছে কত, তাহলে বাকি 60 − 27, অর্থাৎ 33 অংশ। এই 33 অংশটা, এখন তো এ নল বন্ধ, এ কে ভর্তি করবে, বি ভর্তি করবে, এবং বি এর ক্ষমতা কত, 1 মিনিটে ভর্তি করার ক্ষমতা হচ্ছে বি এর 4, তাহলে 33 অংশ ভর্তি করতে শুধুমাত্র বি এর কত সময় লাগবে, অতএব এখানে লিখছি বি এর সময় লাগবে 33/4, 4 আসতে 32, 8 × 1 = 4, অর্থাৎ 8 মিনিট, এবং 1 = 4 মানে 1 = 4 × 60, কাটাকুটি করলে হয় 15, অর্থাৎ 8 মিনিট এবং 15 সেকেন্ড, এটাই হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ বি নলটি বাকি যে অংশটা ভর্তি করবে 8 মিনিট 15 সেকেন্ডে, এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার? এবার আমরা একটা নৌকা সেতুর অঙ্ক করে নেব, ওকে? তো দেখা যাক, নেক্সট হচ্ছে 110, এই অঙ্কটা কি বলছে, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা
স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে, অথবা কেন বলছে ওই 3 ঘন্টার কথাই বলছে, 3 ঘন্টা হলে বলছে প্রতিকূলে 9 কিলোমিটার যাচ্ছে আর অনুকূলে হচ্ছে 18 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টাতে। এখানে বলে যে স্থির জলে নৌকার বেগ কত, নৌকার বেগ স্রোতের বেগের অঙ্ক আলাদা করে ক্লাস করিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, অল ম্যাথ প্লেলিস্ট সেখানে দেখে নেবেন। তবে এখানে যেটা বলছি ওইটাকেই বুঝিয়ে দিচ্ছি, স্থির জলে নৌকার বেগ আমি ধরলাম ভি, আর স্রোতের বেগ ধরলাম ইউ, আর অনুকূলে প্রতিকূলে বেগ মানে হচ্ছে অনুকূলে মানে যেদিকে স্রোত যাবে সেদিকে যাবে নৌকা, আর প্রতিকূলে মানে যেদিকে স্রোত তার বিপরীত দিকে আসছে নৌকা, অর্থাৎ প্রতিকূলে মানে নৌকার বেগকে স্রোতের বেগ বাধা দেবে, সেই জন্য সেখানে মাইনাস হয়। তাহলে অনুকূলে বললে, অনুকূলে বললে করব নৌকার বেগ প্লাস স্রোতের বেগ অর্থাৎ ভি প্লাস ইউ, আর প্রতিকূলে বললে করব মাইনাস ভি মাইনাস ইউ। কিন্তু অনুকূলে বেগ আমি জানি কি, হ্যাঁ জানি, কেন এখানে বলেছে অনুকূলে 18 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়, তাহলে এক এক করে কত, মানে অনুকূলে বেগ, অনুকূলে বেগ হচ্ছে 18/3 অর্থাৎ 6 কিলোমিটার প্রতি ঘন্টা, অনুকূলে বেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ ভি প্লাস ইউ মানে 6, আর প্রতিকূলে ওই দূরত্বটাই যাচ্ছে 3 ঘন্টা অর্থাৎ 9 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায় অর্থাৎ 9/3 মানে হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা কোথায় প্রতিকূলে, তাহলে ভি মাইনাস ইউ হয়ে যায় 3। এখান থেকে অপনয়ন করলে কি পাবো, প্লাস ইউ মাইনাস ইউ কেটে যাবে, 2V সমান 6 আর 3 এ 9, তাহলে ভি সমান 9/2 মানে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা কি বেরোলো, ভি বেরোলো, এবং এটাই চেয়েছে স্থির জলে নৌকার বেগ কত। এখান থেকে যদি স্রোতের বেগ চাইতো অর্থাৎ ইউ চাইতো, তখন আমি কি করতাম, দুভাবে করতে পারতাম, ইউ চাইলে একবার 6 থেকে 4.5 বিয়োগ দিয়ে দিতাম অর্থাৎ 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যেতাম, বা কি করতাম 4.5 থেকে 3 বিয়োগ দিয়ে দিতাম তখন 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যেতাম একইভাবে। তো বোঝা গেল অনুকূল প্রতিকূল, অন্তত মনে হচ্ছে যে একটা অঙ্কতে আপনাদের অনুকূল প্রতিকূল আমি বোঝাতে পেরেছি, যে অনুকূলের বেগ কি আর প্রতিকূলের বেগ কি, এবং কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি এইভাবে ভিডিও আপনাদের শ্যুট করি, কিন্তু যেহেতু একা করি সামনে কেউ নেই, তো সেই জন্য প্রবলেমগুলো টেকনিক্যাল বুঝতে পারি না, যে কী হচ্ছে সাউন্ডটা আদৌ আসছে কি না আসছে সেগুলো কিছু বুঝতে পারি না, সেই জন্য এডিট করতে প্রবলেম হয় এবং ভিডিও দিতে দেরি হয়, বাট আমি রেগুলার ভিডিও শ্যুট করার চেষ্টা করি, আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আশা করছি ক্লাস ভালো লেগেছে, নেক্সট আবার ক্লাসে অঙ্ক নিয়ে আসবো, ইংলিশ নিয়ে আসবো, অবশ্যই দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।